সো টেম্পার্ড গ্লাস ছাড়া বর্তমানে গেমিং কেসিং যেন কল্পনাই করা যায় না। টেম্পার্ড গ্লাস একটি স্ট্যান্ডার্ডের মতো হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। গত দু এক বছর আগেও কিন্তু মার্কেটের সিনারিওটা আসলে এরকম ছিল না। তখন আমরা যে ধরনের গেমিং কেসিং পেতাম সেগুলো হয় সাইড প্যানেলটা থাকতো অ্যাক্রিলিক অথবা প্লাস্টিকের, অনেক কেসিংয়ে আপনার ফুল সাইড উইন্ডো থাকতো না। সো যাই হোক, মার্কেটের সিনারিও কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে এবং টেম্পার্ড গ্লাস এতটা পপুলারিটি পাওয়ার যথেষ্ট কারণও রয়েছে। তার মধ্যে কয়েকটি হচ্ছে, টেম্পার্ড গ্লাস অ্যাক্রিলিকের চেয়ে স্বচ্ছ, শক্ত এবং এটা অনেক কম স্ক্র্যাচ পড়ে অ্যাক্রিলিকের চেয়ে। সো দিজ আর রিয়েলি গুড রিজনস। আরেকটা কারণ হচ্ছে, প্রথম দিকে টেম্পার্ড গ্লাস কেসিংয়ের প্রাইসগুলো একটু হাই হলেও বর্তমানে মার্কেটে প্রচুর পরিমাণে চাইনিজ ব্র্যান্ডেড চেসিস পাওয়া যাচ্ছে, যেগুলো আপনার টেম্পার্ড গ্লাস সহ আসতেছে এবং এর প্রাইস রেঞ্জটা আসলেও অনেক কম, 3,000-3,500 টাকা থেকে দেখা যায় শুরু হয়। সো আপনার বাজেটটা যদি ওইরকম হয়ে থাকে যে 3,000 টাকা বা 3,500 টাকা ইভেন 4,000 টাকা, আপনি অনায়াসে বেশ ভালোই আপনার টেম্পার্ড গ্লাস গেমিং কেসিং পেয়ে যাবেন। আর যদি বেশ ভালো মানের ব্র্যান্ডের গেমিং কেসিং আপনি খুঁজতে থাকেন, টেম্পার্ড গ্লাস সহ হয়তো বা 5,000-6,000 টাকা রেঞ্জ থেকে আপনাকে শুরু করতে হতে পারে। সো যদিও আজকের ভিডিওটি টেম্পার্ড গ্লাস নিয়ে না, বাট টেম্পার্ড গ্লাস রিলেটেড, কীভাবে রিলেটেড আমি বলতেছি, অনেক কারণে আপনার টেম্পার্ড গ্লাসটি ভেঙে যেতে পারে, রাইট? যেমন মিস ইউজ হতে পারে বা পড়ে যেতে পারে, টেম্পার্ড গ্লাসটি ভেঙে যেতে পারে। আর আমাদের মার্কেটে বর্তমানে একটি বড় সমস্যা হচ্ছে, আপনার টেম্পার্ড গ্লাসটা যদি একবার ভেঙে যায়, আপনি কিন্তু ওই টেম্পার্ড গ্লাসটি আর পাবেন না, কেননা মার্কেটে কেউ আপনার জন্য স্পেয়ার পার্টস হিসেবে টেম্পার্ড গ্লাস রাখে না, একটি কারণ। আর দুটি হচ্ছে গিয়ে, হ্যাঁ, আমাদের বাংলাদেশে টেম্পার গ্লাস পাওয়া যায় কিন্তু সেটা কেসিংয়ের জন্য না, এবং সেটা অনেক থিক, এবং আপনার জন্য একটি গেমিং কেসিংয়ের জন্য একটি সাইড উইন্ডো টেম্পার গ্লাস দিয়ে কেউ আপনাকে বানিয়ে দেবে না। দিজ আর রিয়েলি টাফ রিজনস যে টেম্পার গ্লাস ভেঙে গেলে আপনি আসলে কী করবেন। আরেকটি কারণ হতে পারে, হ্যাঁ, আপনি বেশ কিছুদিন আগে একটি গেমিং কেসিং কিনেছেন, সেটাতে সাইড উইন্ডো আছে বা ছোটো সাইড উইন্ডো অথবা ভালো মানের অ্যাক্রিলিক সাইড উইন্ডো আপনাকে দেয়নি। বেশিরভাগ কেসিংয়ের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আগের কেসিংগুলো আর কি প্লাস্টিকের সাইড উইন্ডো হতে পারে বা কম মানের চিপ কোয়ালিটির কোনো অ্যাক্রিলিকের সাইড উইন্ডো হয়তো বা, এবং সেটা স্ক্র্যাচ পরে ঘোলা হয়ে গেছে। সো আপনি সেক্ষেত্রে কী করতে পারেন, আমাদের শেষ সম্বল বলতে অ্যাক্রিলিকের দিকেই যেতে হবে। হ্যাঁ, আমি জানি অ্যাক্রিলিক, আমি নিজেও বললাম যে অ্যাক্রিলিকে স্ক্র্যাচ পরে, বাট এই যে আমার পিছনে যে কেসিংটি দেখতে পাচ্ছেন, এটা টেম্পার্ড গ্লাস কেসিং। এর আগে আমার যতগুলো কেসিং ছিল সবগুলোই কিন্তু আপনার অ্যাক্রিলিক সাইড উইন্ডোর, এবং আমি নিজে মডিফিকেশন করে নিয়েছি এবং আমি যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারছি, 2 বছর ইউজ করেছি উইদাউট এনি মেজর স্ক্র্যাচেস। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনি কীভাবে আসলে অ্যাক্রিলিকের সাইড উইন্ডোটি ইউজ করবেন, একটু যত্ন সহকারে ইউজ করলে আপনি বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন কোনো বড় ধরনের স্ক্র্যাচ ছাড়া। আর হ্যাঁ, অ্যাক্রিলিক অনেক সহজলভ্য বর্তমানে এবং এটা দিয়ে কাজ করে অত্যন্ত মজা, খুব সহজেই কাটা যায়, খুব সহজেই বাঁকানো যায়, অনেক ইজি টু ইউজ, ইউজার ফ্রেন্ডলি বলতে পারেন আর কি, এবং যথেষ্ট অ্যাভেলেবল। তো যার কারণে আসলে অ্যাক্রিলিক দিয়ে আপনি খুব সহজে একটি সাইড উইন্ডো বানাতে পারেন, এবং এই টিউটোরিয়ালটি হচ্ছে ওইটা বেস করে যে কীভাবে আপনি, আমি দেখাবো যে কীভাবে আপনি কম খরচের মধ্যে আপনার গেমিং কেসিংয়ে ফুল সাইড উইন্ডো অ্যাক্রিলিক দিয়ে বানাতে পারেন, এবং যেটা কি না দেখতে টেম্পার্ড গ্লাসের মতোই হবে। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি আমাকে 2 মিনিট সময় দেন, আমি আমার ব্যাপারে একটু বলতে পারি, কারণ দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি ইউটিউবে আসতেছি আপনাদের সামনে। এর আগে আমি কখনো আসলে ইউটিউবে আপনাদের সামনে আসিনি। ফেসবুকে অনেকেই আমাকে চিনে আইডিয়া মোটসের কল্যাণে, ফেসবুকে আইডিয়া মোটস নামে একটি গ্রুপে একটি পেজ আছে, সো ওখানে অনেকে আমাকে চিনে। আমরা 2015 আইডিয়া মোটসটি শুরু করেছিলাম একটি ডেডিকেটেড ওয়ার্কশপ সেট আপ করার মাধ্যমে, আমরা শুরু করেছিলাম আর কি। এটা আমাদের প্রোডাক্ট ছিল তখন কেস ডেস্ক এবং এই কেসিং মডিফিকেশন, বাট বর্তমানে যাই হোক অনেক সমস্যার কারণে আসলে কেস ডেস্কটা বন্ধ আছে। আমরা শুধুমাত্র বর্তমানে একটু স্ট্যান্ডার্ড বা মডার্ন কম্পিউটার ডেস্কের দিকে আসলে ঝুঁকটা বেশি। সো যাই হোক, এটা ছিল আমার শর্ট একটি পরিচয়। আরেকটু বলি, সেটা হচ্ছে 2015 আমি যখন শুরু করি তখন থেকে আজ পর্যন্ত প্রচুর পরিমাণে কেসিং নিয়ে কাজ করেছি, অনেক কেসিংয়ের মডিফিকেশন করেছি এবং বেশ কিছু ইন্টারন্যাশনাল কী বলে ওটাকে মডিং কম্পিটিশনে আমি পার্টিসিপেট করেছিলাম। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে 2017 কুলার মাস্টার কেস মড ওয়ার্ল্ড সিরিজে আমি পার্টিসিপেট করেছিলাম, এবং সেখানে আপনার পাবলিক চয়েস অ্যাওয়ার্ডটি আমি পেয়েছিলাম। সো এটা ছিল আমার পরিচয়। থ্যাংক ইউ ফর লিসেনিং। আর হ্যাঁ, এই ভিডিওতে কী কী থাকছে, এই ভিডিওতে আপনাকে আমি দেখাবো যে কয় টাকার মধ্যে কোথা থেকে কীভাবে কী কী টুলস আপনার দরকার হতে পারে একটি ফুল সাইড উইন্ডো অ্যাক্রিলিক প্যানেল দিয়ে বানানোর জন্য, এবং যেটা দেখতে অবশ্যই আপনার টেম্পার্ড গ্লাসের মতো হবে। সো চলুন, আপনাদের সময় আমি আর নষ্ট না করি, আর হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদের সামনে এখন থেকে মোটামুটি রেগুলার আসার জন্য আর কি। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, ছোট্ট একটি ইন্ট্রো পরে। থ্যাংক ইউ।
এই কাজটি করতে কী কী ধরনের সরঞ্জাম যদি আপনার দরকার সেগুলো একবার একটু দেখে নেওয়া যাক। একটা কথা বলে রাখি, এখানে ড্রিল মেশিন আমি দেখাচ্ছি, বাট একটি ড্রিল মেশিন বেশ এক্সপেন্সিভ। একটি কাজের জন্য একটি ড্রিল মেশিন কেনা অনর্থক ব্যাপার। আপনি বাইরে থেকে কাজটি করে নেবেন, ড্রিলিংয়ের কাজটি, বাট ড্রিল বিটটা আপনি নিজে কিনবেন এবং সেটা কতটুকু সাইজের হবে, কতটুকু ডায়ামিটার হবে সেটা আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো। তারপরে আমাদের প্রথম স্টেপ হচ্ছে স্কেল দিয়ে আপনার অ্যাকুরেটলি সাইড উইন্ডোর মেজারমেন্টসটা নিয়ে নেওয়া। দেন আমরা চলে যাব কাটাবন অথবা নবাবপুর। কাটাবনে গেছিলাম আমি অ্যাক্রিলিকের শিট কিনতে, প্লাস্টিক ওয়াল নামক দোকান, সেটা সোনালী ব্যাংকের ঠিক অপোজিট সাইডেই আপনি পাবেন। ভিডিওতে যে লোকটিকে দেখছেন তিনি আপনাকে সাহায্য করবে সাইড উইন্ডোটি অ্যাকুরেটলি কেটে নেওয়ার জন্য। আপনি ওনাকে দিয়েই কাটিয়ে নেবেন, কেননা আমার কাছে লেজার মেশিন ছিল বিধে আমি অ্যাকুরেটলি ওটা কেটে নিয়ে নিই। লেজার মেশিন দিয়ে যেহেতু নিখুঁতভাবে কাটা যায়, আমি পরবর্তীতে লেজার মেশিন দিয়ে কাটার জন্য একটু বাড়তি রেখেছিলাম। আপনি ওনাকে দিয়ে এক্স্যাক্টলি অ্যাকুরেটলি আপনি আপনার সাইড উইন্ডোটি কেটে নিয়ে যাবেন। বাট দেখতেই পাচ্ছেন যেহেতু উনি টেবিল স্য ইউজ করেছেন এটা কাটার জন্য, সো অ্যাক্রিলিকের প্যানেলটির এজেসগুলো বেশ রাফ হয়ে গেছে। আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সেই রাফনেসটা দূর করা যাবে, অথবা আপনি চাইলে একটু খরচ করে কাটা বনে দিয়ে কাউকে দিয়ে সেটাকে স্মুথ করে নিতে পারেন। যে কেসিংটির উপর আমি সাইড উইন্ডোটি লাগিয়েছি সেটার বর্ডারটি ছিল 1/2 ইঞ্চির মতো, সো আমি 1.25 ইঞ্চি বর্ডার নিয়ে রেখেছি এবং সেই অনুযায়ী অ্যাকুরেটলি মেপে কাগজটি তুলে ফেলেছি, কেননা ওই অপোজিট সাইডে স্প্রে পেন দিয়ে রং করবো বলে। এটা হচ্ছে কি আমার ড্রেমেল মেশিন 4200 মডেল নাম্বার, এবং এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার ড্রিল বিটের ডায়ামিটারটা কতখানি। সো কস্টিংয়ের ব্যাপারে আমি একটু কথা বলে নিই। এখন আমি যে অ্যাক্রিলিক শিটটি কিনেছি সেটা ছিল 3 স্কোয়ার ফিট, 180 টাকা করে 5 স্কোয়ার ফিট তাতে দেখেছে, সবচেয়ে ভালো কোয়ালিটির অ্যাক্রিলিকটি, এবং তাতে আমার খরচ হয়েছে 540 টাকা। আর একটি স্প্রে ক্যানের মূল্য 150 টাকা। তো এই দুটি হচ্ছে কি আপনার মূল খরচ। এরপরে যদি আপনি কাটাবনে কাউকে দিয়ে আপনার এজগুলো স্মুথ করতে চান সেখানে কিছু খরচ হতে পারে, এবং ড্রিল মেশিন দিয়ে কারো ড্রিল মেশিন এনে বা কাউকে দিয়ে যদি ড্রিল মেশিন দিয়ে হোলগুলো করাতে চান কেসিংয়ের উপরে এবং আপনার সাইড উইন্ডোর উপরে, তাকে হয়তো বা কিছু দিতে হতে পারে, এবং ট্রান্সপোর্টেশনে কিছু খরচ আছে। সব মিলিয়ে আপনার হয়তো বা 800 থেকে 850 টাকা লাগতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ড্রিল বিটটা আমি ইউজ করেছি সেটা ইউজ করার কারণে খুব ইজিলি আমি কম্পিউটারে যে সমস্ত স্ক্রু পাওয়া যায় সাইড প্যানেল বা পাওয়ার সাপ্লাই লাগানো, সেই স্ক্রু দিয়ে ইজিলি সাইড উইন্ডোটি লাগিয়ে নিয়েছি কেসিংয়ের সাথে। তো চলুন আমাদের কাজ অলমোস্ট শেষ এবং আমরা ফাইনাল আউটপুটটি দেখে নিই। We'll be right back.
সো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি আপনারা দেখলেন, আমি আশা করব যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেকে হয়তো আমার সাথে অ্যাগ্রি করবেন যে না, অ্যাক্রিলিক, ভালো মানের অ্যাক্রিলিক প্যানেল দিয়ে আসলে যদি সাইড উইন্ডো করা হয় সেটা অনেকটা টেম্পার গ্লাসের মতো দেখতে হতেও পারে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন প্লাস এনো কমেন্টস এবং মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি চাইবো আপনারা আমাকে সাজেশন করবেন যে ভবিষ্যতে যদি আমি আবার কোনো ভিডিও নিয়ে আসি তো সেটাতে কী ধরনের চেঞ্জ আনা দরকার বা কীভাবে করলে ভালো হতে পারে, যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইয়ার সাপোর্ট ওয়াচিং দ্য ভিডিও। আর বলবো সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমি চেষ্টা করব এখন থেকে মোটামুটি রেগুলার আপনাদের সামনে আসার জন্য, সেটা হতে পারে টিউটোরিয়াল ভিডিও বা টেকনোলজি রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে। সো এই তো আজকে এখানেই শেষ করতেছি, আমার জন্য দোয়া করবেন। আর সি ইউ গাইজ সুন, টেক কেয়ার, বাই বাই।